সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। কালকে সন্ধ্যা 6:30টায় আমার দোকান এবং আমার পাশাপাশি আরও 4-5টা দোকান সৈকত শাহর রাউতকলা সৈকত শাহর নেতৃত্বে আরও প্রায় 10 থেকে 15 জন লুকাইয়া আমাদের দোকান বন্ধ করে দিয়েছে। বলছে তোমরা সব সময় দোকান বন্ধ রাখতে হবে, তোমরা এইখানে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না, যদি ব্যবসা বাণিজ্য করো আমাদেরকে চাঁদা দিতে হবে। কে কে ছিল? নাম সৈকত শাহর নেতৃত্বে অন্য অন্য লোক ছিল, সবাই নাম আমি জানি না, আমি পরে সেটা নাম নিয়ে জিজ্ঞেস করছি, আমি চিনিও না তারা সবাই ভালো করে। ঘটনাটা কোনখানে হয়েছিল? তো রাউতলা বাইপাস টোনি। তারপর? তারপরে আমার এখান থেকে সাইরা, তারপরে আবার রাউতকলার ভিতরে আরেকজনের একটা আক্রমণ করার জন্য তারা আইসে, তো মানে ওইখানে পাড়ার লোক সবাই প্রতিরোধ করেছে, সঙ্গে সঙ্গে তারা গাড়ি নিয়ে আবার পালিয়ে গেছে। কালকে একটা অভিযোগ ছিল সাংবাদিক মান্নান হকের হাতে দাল আটি ছিল, সেই নিয়ে আপনি কি বলবেন? এই অভিযোগটা টোটালি মিথ্যা, কারণ আমি মান্নানের বাড়ির পাশের বাড়ি। তো মান্নানের কিছুদিন আগে মান্নানকে আক্রমণ করা হয়েছিল রাউতকলা সমিতিতে, সবাই জানেন, আপনারা সবাই জানেন, সবার কাছে ভিডিও ফুটেজ আছে, আক্রমণ করা হয়েছে। হ্যাঁ, টোটালি অসুস্থ, বাড়ি থেকে বাড়িতে পারে না। আর এই লোকটারে আজকে অফিস থেকে পুলিশ আইনে দেওয়া গেছে, পুলিশ বেন আইনে দেওয়া গেছে, দেওয়ানো হ্যাঁ বাড়িতে আছে, এখানে ছিলই না। হ্যাঁ অসুস্থ লোক ছিলই না, তারা অভিযোগ দিলে কি অভিযোগ হয়ে যায়নি, আমাদের সামনে আসলে আমরা গ্রামের লোক সামনে আসলাম। হ্যাঁ, কোনো এমন কোনো কালকেই হ্যাঁ ওইখানে সমস্যা প্রবলেম, প্রচুর লোক জড়া হয়েছে। হ্যাঁ ভয়ে, হ্যাঁ হ্যাঁ বাইক নাকি আমি যতটুকু জানি, হ্যাঁ বাইক থানাতে একা থানার ব্যান দিয়া হ্যাঁ আইসে আইয়া হ্যাঁ বাড়িতে হ্যাঁ বাড়ির সামনে নামাই দিয়ে গেছে, কিন্তু ওইখানে আমিও ছিলাম এখানে। হ্যাঁ এইখানে মান্নান ছিল না। আপনার নাম? আমার নাম টুটন মিয়া, আমারও দোকান আছে বাইপাসে, আমার দোকানও বন্ধ করা দেওয়া হয়েছে। আমার দোকান একবার না, অনেকবার বন্ধ করা হয়েছে, 3-4 বার বন্ধ করা দেওয়া হয়েছে। হ্যাঁ আমার দোকান প্রথমবার বন্ধ করছে আজকে টিকা 1-2 মাস আগে বন্ধ করা হয়েছে। কি যে নাম তার, বংশী সুমন, তারা বন্ধ করে দিয়েছে। এরপর আমার 20,000 টাকা চাঁদা দিয়েছি, আমি নিজে দিয়েছি 20,000 টাকা চাঁদা তাদেরকে দেওয়া হয়েছে। এই হামলা হচ্ছে কী কারণে করা হচ্ছে? কী কারণে করা হচ্ছে, বিশেষত আমরা এখানে দোকান দিছি, এখানে দোকানে আমরা দোকানদারি করি, তারাকে মানে মাফিয়া ভাতা দিতে হইব, পার মান্থ ভাতা দেব। খুব কী যে বংশী আমাকে বললো, বন্ধু তুমি এখানে দোকানদারি করো, কিচ্ছু হবে না, তুমি করো চালাও, তোমার দোকানদারি চালাও কোনো হবে না, তুমি একটা আমাদেরকে একটা হ্যাঁ একটা বন্ধুত্বপূর্ণ একটা দিয়ে যেও আর কি, স্যালামি একটা দিয়ে যেও আমাকে নিজে বলেছে বংশী, সালামি দেওয়ার জন্য বলছে। তো আমি সালামি আমি দিছি, আমি কইছি আমি আর দোকানদারি করতাম না, দীর্ঘ অনেকদিন বন্ধ ছিল আমার দোকানটা, প্রায় 3-4 মাস বন্ধ ছিল, এই সপ্তাহখানে কইছি আমি চালু করছি। তারা মেজরিটি বিজেপি পার্টি, এবং বিজেপি পার্টির নেতৃত্বে তারা এন আখাড়া খুলে বসেছে, এন এখানে দোকানে একটা আখাড়া খুলে বসেছে, চিন্তায় সব কিছু লুটপাট তারা করে, এখানে দোকান একটা কাবজা করে আখাড়া বসাই দিছে বাইপাসে, বাইপাস সমনির মধ্যে। হ্যাঁ সজল নামের লোকের দোকানের মধ্যে কবজা করে ফেলছে, তাই নিরহ লোক, তাই আর কিছু করতে পারে না, তাই বহুতবার চেষ্টা করছে, তারা ভাগাইতে পারে না, কবজা করে বই রয়েছে তার, চিন্তায় যত চিন্তায় আছে তারা দেওয়া হয়। এখন আপনাদের দাবি কী থাকবে? আমাদের দাবি প্রশাসনের, মানে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন এটার সুস্থ তদন্ত করে এবং এই ধরনের চিন্তায় লুটপাট যাতে না করে, এটি আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি, আমাদের যে বাক স্বাধীনতা আমরা যাতে ফিরিয়ে পাই, আমাদের বাক স্বাধীনতা তারা ছিনিয়ে নিয়েছে।